সাম্প্রদায়িকতার ঠাই হবে না বাংলাদেশে সাংবিধানিক সুবিধা ভোগ করবে সব ধর্মের মানুষ বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শান্তি সমাবেশে সম্প্রীতির ডাক সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মাঠে থাকার অঙ্গীকার টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াই ওমানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9:21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষ ভোগ করবে স্বাধীনতা বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের বিশেষ আয়োজন গণভবন থেকে আলোচনা যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট ভাই শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে 75-এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও সে ছোট্ট শিশুটি জন্মের পর যাকে আমি করে তুলে নিয়েছিলাম আমার হাত ধরেই কিন্তু রাসেল হাঁটা শেখে আমাদের পাঁচটা ভাই বোনের আমরা ছিলাম আমাদের চারজনের অত্যন্ত আদরের কিন্তু বাবার স্নেহ বঞ্চিত রাসেলকে ভাই এদিকে চাচার লাশ ওদিকে কামালের লাশ আব্বার লাশ মায়ের লাশ সব মারিয়ে উপরে নিয়ে তাকে সবার শেষে নির্মমভাবে হত্যা করে খন্দকার মোশতাকের সঙ্গে জিয়াউর রহমানও ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা তখন হত্যার বিচার চাইতে না পারার আক্ষেপ তার কণ্ঠে আমাকে অনেক সময় মানবাধিকার নিয়ে প্রশ্ন করে তখন আমার মনে হয় আমি জিজ্ঞেস করি তাদের কি অধিকার আছে প্রশ্ন করার আমার যেখানে আমার বাবা মা ভাইদের সবাইকে হত্যা করার পর আমি বিচার চাইতে পারিনি খুনি মোস্তাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে খুনের সাথে জড়িত ছিল এই রাসেলকে সর্বশেষে হত্যা করা হয় বলা হয়েছিল ওই ছোট্টটুকু যেন বাঁচে না এই নির্দেশটা কে দিয়েছিল কারা দিয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই আমাদের লক্ষ্য পিতার আদর্শ নিয়েই আগামী প্রজন্মকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের বন্দোবস্ত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী আজকে রাসেল নেই কিন্তু এদেশের হাজার হাজার শিশুরা তাদের জীবনের নিরাপত্তা তাদের জীবনের সব চাহিদা যেন পূরণ হয় তার জন্য সুন্দরভাবে বাঁচতে পারে আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভেঙে দিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে দলটির সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা থেকে এই ঘোষণা আসে দলটির নেতারা বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে যে কোনো অপশক্তি রুখে দেয়া হবে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা এতে দলটির সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ছাত্রলীগ যুবলীগ সহ দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হন বৃষ্টি উপেক্ষা করে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে লেখা স্লোগান ব্যানার ফেস্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ধর্মীয় সংখ্যালঘুদের ভয় নেই সাম্প্রদায়িক অপশক্তির বীজ দাঁত ভেঙে দিবে আওয়ামী লীগ যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বীজ দাঁত আমরা ভেঙে দিতে পারবো ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে এই অপশক্তিকে মোকাবিলা করবে
পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে বের হয় প্রতিবাদ মিছিল। সাম্প্রদায়িকতার শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে ব্যবহার করে বিএনপি এবং জামাত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের টার্গেট করেছে এই সরকারের পতন, কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে কোনো ষড়যন্ত্র, কোনো পেছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হওয়া দীর্ঘ মিছিল অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। উস্কানিদাতা কিংবা গোষ্ঠীর সব অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান আসে সমাবেশে। যারা এদেশকে পাকিস্তান বানাতে চায় এখনো, এ কারণেই বারবার এই আঘাত হানা হয়। কোন দেশপ্রেমী বিরোধী দল থাকলে এই রকম হওয়ার কথা না। সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। যারা এই বাংলাদেশে আবারও সেই সাম্প্রদায়িক বিষ বাষ্পের বিষ দ্বারা ছড়িয়ে দিতে চাই, তাদেরকে আমরা হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের প্রগতিশীল ছাত্র সমাজ কখনোই তাদের এই অরাজকতা মেনে নেবে না। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে এই বাংলাদেশকে, বাংলাদেশ থেকে তাদেরকে প্রতিহত করা হবে। যে কোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। রিয়াদ সুমন, একুশ টেলিভিশন, ঢাকা। দুর্গাপূজা ঘিরে কুমিল্লার অপ্রীতিকর ঘটনার হোতাকে শনাক্ত করা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছে সে পালিয়ে বেড়াচ্ছে, বারবার স্থান বদল করছে, তবে যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননার ধোয়া তুলে হামলা ভাঙচুরের ঘটনায় পুরো দেশে তোলপাড় শুরু হয়। চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ দেশের আরো কয়েকটি জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটে, মারা যান বেশ কয়েকজন। র‍্যাব সদর দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনার মূল হোতা গ্রেফতার হবে যে কোনো সময়। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে আমরা তাকেও কিছু মানে অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে দিব, জানাবো। 16 মে পল্লবীর একটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার ফুটেজ, নোয়াখালীর ঘটনায় নিহত যতন সাহা হত্যার বলে অপপ্রচার চালানোয় ক্ষোভ জানান মন্ত্রী। পল্লবী সেই ঘটনা হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করা হচ্ছে। এর আগে র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়নের কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। র‍্যাবের ডিজি এবং এনটিএমসির পরিচালক জানান, এর ফলে অপরাধ দমন সহজ হবে। দোষী ব্যক্তিদের বা কোনো সাসপেক্টকে যাকে শনাক্ত করেছি অপরাধ সোর্স থেকে, তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য ডিজিটাল ইনফরমেশন পাওয়ার আমাদের সুযোগ হবে। সকল স্ট্রাকচারাল ডাটা সেটকে একত্রিত করে একটি সেন্ট্রাল ডাটা হাব সিস্টেম তৈরি করা হয়েছে, যার ফলশ্রুতিতে সকল আইন শৃঙ্খলা তদন্তকারী এবং গোয়েন্দা সংস্থা ছাড়াও অন্যান্য সরকারি সংস্থাসমূহ এর সক্ষমতা সুফল লাভ করছে। র‍্যাব প্রাইভেট ক্লাউড, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ডাটা হাবের মতো উচ্চ প্রযুক্তি সংযুক্তির কারণে র‍্যাবের ব্যাটালিয়ন ও ক্যাম্পগুলো সুবিধা ভোগ করবে। এনটিএমসি থেকে পাচ্ছে ডাটা হাব, পাচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রংপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারি কর্মকমিশনের প্রশ্ন ফাঁসে জড়িত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ডের বিধান রেখে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আইনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের নির্দেশনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বিরুদ্ধে এবং তা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে অ্যাকশন নিতে।
হামলায় রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে ও কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন 2021, জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2021 এবং চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত থাকবে তাদের 10 বছরের কারাদণ্ড মেনশন করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যারা ইনভলভ থাকে তাদেরকে বিচারের আওতায় এনে সাথে সাথে পানিশমেন্ট দেওয়া যেতে পারে। একই সাথে ই কমার্স খাতকে সুশৃঙ্খল অবস্থায় আনতে শীঘ্রই নিবন্ধনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই জাতীয় ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত সবাইকে একটা রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে এনে তাদের মনিটরিং করতে হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা প্রতিরোধে প্রতি মাসে 3 কোটি ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, 21 কোটি টিকা কেনা হয়েছে, প্রতি মাসেই টিকা আসতে থাকবে। তালিকা পেলেই স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে বলেও জানান মন্ত্রী। আমাদের ক্রয়কৃত ভ্যাকসিনই আছে 21 কোটি, যা এখন আসতেছে। আমাদের যে শিডিউল পেয়েছে WHO-র কাছ থেকে এবং চায়নার কাছ থেকে, প্রত্যেক মাসেই আমাদের 3 কোটির অধিক ভ্যাকসিন বাঙালিরা পাবে, এই দেশের মানুষ বাংলাদেশিরা পাবে। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম, এবার প্রতি লিটারে 60 টাকা বেড়েছে। এতদিন কয়েক দফা বেড়ে দর ছিল 153 টাকা, এখন থেকে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 160 টাকা দরে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে একথা জানায় বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এ দাম নির্ধারণ করে সংগঠনটি। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল 160 টাকায় বিক্রি হবে। এছাড়া 5 লিটারের এক বোতল তেল পাওয়া যাবে 760 টাকায়, যা এতদিন ছিল 728 টাকা। খোলা সয়াবিন তেল লিটার প্রতি 136 টাকা ও বোতলজাত পাম সুপার তেল 118 টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। আবার সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। জাপান সাগরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। শেষ করব রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না বাংলাদেশে, সাংবিধানিক সুবিধা ভোগ করবে সব ধর্মের মানুষ বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের শান্তি সমাবেশে সম্প্রীতির ডাক, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মাঠে থাকার অঙ্গীকার। টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াই, ওমানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।